মজার গল্প আছে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আগে লাল চা বা র চা একদমই পছন্দ করতাম না, আমি সবসময় দুধ চা খেতেই ভালোবাসতাম। আমার এটা নিয়ে আমার হাজবেন্ডের সাথে অনেক বেশি ফান মোমেন্ট আছে একটা, যেটা হচ্ছে আমি আমার হাজবেন্ডকে বলতাম যে সে গরিব মানুষ সের জন্য সে লাল চা খায়, আমি বড়লোক সের জন্য আমি দুধ চা খাবো। তো উইচ ওয়াজ এ রং 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 স্টেটমেন্ট, যেটা আমার এখন আমার এই লাল চা যারা আমার চলেই না, আমি কবে লাস্ট দুধ চা খেয়েছি আমি সেটাই ভুলি নি। তো আমার এই পরিবর্তনটা কীভাবে হলো, আমি কিছুদিন আগে আমার ডাক্তার আমাকে দুধ চা খেতে বারণ করেছিল। তো চা ছাড়া তো চলবে না, আমরা হচ্ছে বাঙালি, বাঙালিদের তো চা ছাড়া চলেই না। তো তখন আমি লাল চা খেতে শুরু করি আস্তে আস্তে, তখনই আমি লাল চা রেডি করে যাই। আপনারা যারা আমার মতো আছেন, যাদের দুধ চা খেতে পছন্দ লাল চা পছন্দ না, এই ভিডিওটা আমি তাদের জন্য করবো এবং তাদের সাথে আমি আজকে আমার এই স্পেশাল লাল চাটা শেয়ার করবো, যেটা কিন্তু কীভাবে বানাই আর এটা যে একবার খাবে সে আর দ্বিতীয়বার যে দুধ চা খাবে না এটা আমি গ্যারান্টি দিতে পারবো। তো কীভাবে আমি এই মজাদার লাল চাটা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন সেই রেসিপিটা আগে দেখে আসি, তারপরে বাকি কথা বলবো। এখানে আমি বিগ মাগের এক মাগ পানি নিয়ে নিলাম, তাতে আমি অ্যাড করব দারচিনি, তেজপাতা, লং এবং এলাচ। আমি অনেকগুলো লং নিয়েছি কারণ আমার কাছে ফ্লেভারটা অনেক ভালো লাগে। সো আমি সবগুলোকে 2 মিনিট ফুটতে দিব পানিতে। 2 মিনিট যখন এরা ফুটবে আমি অন্যদিকে আমার স্পেশাল একটা পেস্ট তৈরি করব। এই হচ্ছে সেই জিনিস যারা আমার লাস্ট ভিডিও দেখেছেন তারা অলরেডি জানেন এটা সম্বন্ধে। তো এটাই আজকের এই ভিডিওটার জন্য আমি স্পেশাল এই জিনিসটা অর্ডার দিয়েছিলাম। এখানে আমি প্রথমে 2 চামচ চিনি, হ্যাঁ 2 চামচ চিনি অ্যাড করতেছি। তার সাথে আমি অ্যাড করতেছি এখানে সামান্য লবণ, অনেক বেশি সামান্য না। আর আমি অ্যাড করতেছি টুকরো আদা। এই সবগুলো উপকরণকে আমি মিক্স করে একটা পেস্ট তৈরি করব। আপনারা লক্ষ্য করুন, এটাই হচ্ছে আমার এই লাল চাটার স্পেশাল উপকরণ, যেটার ফ্লেভার অনেক বেশি ভালো আসে। দেখুন আমি কিভাবে পেস্টটা তৈরি করছি। ট্রাস্ট মি, এই পেস্টটার জন্য এই চাটার মানে ফ্লেভারটা যে অন্য লেভেলে চলে যায়, চাটা খেতে যে এত ভালো লাগে সেটা আপনারা যদি একবার ট্রাই করেন তাহলেই বুঝবেন। সো প্লিজ আমার এই ওয়েতে একটা বার ট্রাই করে দেখবেন। অনেকে জাস্ট টুকরো আদা ডিরেক্টলি দিয়ে দেয় পানির মধ্যে, আমি ওভাবেও ট্রাই করে দেখেছি, আমার কাছে ওই ফ্লেভারটা অত বেশি ভালো লাগে না। সো আমি সেজন্য আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি এই স্পেশাল ওয়েতে ঠিক এরকম একটা মিশ্রণ তৈরি হবে। আর এখানে আরেকটা কথা, আপনাদের কাছে যদি এই জিনিসটা না থাকে কোনো অসুবিধা নেই, আপনারা এরকম একটা গ্লাসের মধ্যে সেই সবগুলো উপকরণ নিয়ে একটা ছুরির গোড়ার সাহায্যেও আপনারা এটা করতে পারেন। সো আমি ঠিক আগে এরকমভাবেই করতাম, তো আপনারা এভাবেও করতে পারেন। তো আমি এখন যে যে দেখুন আমার পানিটা ফুটে গিয়েছে, আমি ওই মিশ্রণটা এখন এই পানির মধ্যে দিয়ে দিব। আর এই আপনার চাটা হতে অনেক বেশি সময় লাগে না, যেটা রং চা হতে তো অনেক বেশি সময় এনিওয়েও লাগে না, বাট আমরা জাস্ট আপনার মোটামুটি পুরোটা প্রসেস আপনার 4 থেকে 5 মিনিটের মধ্যেই হয়ে যায়। আমি 2 চামচ চিনি অ্যাড করেছি। অনেকেই বলতে পারেন এত বেশি চিনি এটা তো স্বাস্থ্যের জন্য ঠিক না, তো যাদের যদি ডায়াবেটিস থেকে থাকে তারা সুগার ফ্রি ইউজ করতে পারেন, আর যদি আপনার কোনো ডায়াবেটিসের সমস্যা না থেকে থাকে তাহলে প্লিজ এভাবে চিনি, লবণ আর এই আদার মিশ্রণটা দিয়ে আপনারা খেয়ে দেখবেন প্লিজ। আর যদি আপনাদের রেগুলার চা পাতাতেও সমস্যা থাকে আপনারা ডিক্যাফ ইউজ করতে পারেন, আমি ডিক্যাফ দিয়েও ট্রাই করেছি, অনেক ভালো হয়। সো আমি এখন এখানে অল্প সামান্য চা পাতা দিয়ে দিলাম, দেখলেন আমার কতটুকু কোয়ান্টিটি আমি দিলাম, কারণ রং চায়ে অনেক বেশি চা পাতার দরকার হয় না, এটাও একটা ভালো দিক। সো আমি এখন পাতাটাও দিয়ে দিলাম আর আমি জাস্ট 2 মিনিট ওয়েট করব। হয়ে গেল আমার স্পেশাল 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 আদা মশালা চা, অনেক 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 মজা। প্লিজ 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 আপনারা একবার ট্রাই করবেন, আই রিকোয়েস্ট ইউ গাইজ, ইউ গাইজ উইল ফল ইন লাভ উইথ দ্যাট টি, দ্যাটস মাই গ্যারান্টি। Please try it. তো দেখলে তো আমি কিভাবে আমার এই মজাদার মশালা লাল চাটা তৈরি করি। প্লিজ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা একবার আমার ওয়েতে একটা বার ট্রাই করে দেখবেন।
আপনাদের কাছে মাস্ট এটা ভালো লাগবে, আমি এটা বলতে পারি, কারণ আমার যে পার্সোনাল দুধ ছাড়া চলতো না সে এখন লাচা ছাড়া চলে না। সো ইটস এ বিগ 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 ডিল এন্ড প্লিজ 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 ট্রাই ইট। আর এটা হচ্ছে আরেকটা কথা যে লালচা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার। লালচা আমাদের রক্তনালীকে প্রসারিত করে আর দুধ ছয় সংকুচিত করে। সো আমরা স্বাস্থ্যকর দিক দিয়ে যদি ভাবি তাহলেও কিন্তু সেটা ভালো। সো প্লিজ ট্রাই করবেন। আর আমার আজকে অনেক বেশি মন খারাপ, আমি ভাবছিলাম আমি আমার দোলনাতে একটু বসে আরাম করে করে একটু রচা খাবো আর আপনাদের সাথে আমার মজাদার এই গল্পটা শেয়ার করবো। কিন্তু দেখুন আমার দোলনার কি অবস্থা, সকাল থেকেই বৃষ্টি আর এখন চার মাসে দেখুন কি রোদ। এই হচ্ছে ফ্লোরিডার ওয়েদার, মানে কোনো একটা ঠিক ঠিকানাই নেই। তো এই হচ্ছে আমার দুঃখের কাহিনী। কোনো অন্য একদিন আপনাদের সাথে এই যখন ওয়েদার ভালো থাকবে দোলনায় বসে বসে আপনাদের সাথে অন্য কোনো গল্প শেয়ার করবো। তো আজকে তাহলে আমি আজকের এপিসোডটা এখানেই শেষ করি, পরবর্তী এপিসোডে আপনাদের সাথে আবার দেখা করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই প্লিজ বি সেফ থাকবেন। আর আমার আজকের এপিসোড যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চাটা করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন, আর আমার এই এপিসোডটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও দেখার জন্য, আল্লাহ হাফেজ।